ভারত সরকার না জানা কোনো কারণ নেই যাতে মেম্বার অফ পার্লামেন্ট আইন শৃঙ্খলা বিষয়ে যথেষ্ট একটা ঘাটতি সবার নজরে পড়ছে নিরাপত্তা দিক থেকে যে এটা বড় একটা যে ঘাটতি ভারত সরকার অলরেডি বলেছে যে তাদের দিক থেকে কোনো ঘাটতি থাকবে না ঘটনা বিশেষ করে ভারতে নিরাপত্তা দিক থেকে মানে যেই ব্যক্তি হোক না কেন এখন তো মেম্বার অফ পার্লামেন্ট আমার মনে হয় ভারত সরকার না জানা কোনো কারণ নেই যাতে মেম্বার অফ পার্লামেন্ট থাকছে সেখানে এরকম একটা ঘটনা তাতে বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বিষয়ে যথেষ্ট একটা ঘাটতি সবার নজরে পড়ছে এখন জানা দরকার যে কিভাবে কি হয়েছে তবে কোনো সন্দেহ নেই নিরাপত্তার দিক থেকে যে এটা বড় একটা যে ঘাটতি সেই মানে ব্যক্তি যেই হোক না কেন যে ধরনেরই কি বলা হয় বিষয়ে অনেক কিছু হয়তো সামনে এসেছে কিন্তু বড় কথা হলো যে একটা খুন হওয়া রীতিমতো মার্ডার হওয়া এবং সিটিং একটা মেম্বার অফ পার্লামেন্ট আমি মনে করি যে ভারত সরকারও এটা গুরুত্ব সহকারে বিষয়টা দেখবে আমার মনে হচ্ছে যে তারাও ভালো করে দেখতে চাচ্ছে বিষয়টা কি আসলে হয়েছে এবং একেবারে পুরোপুরি মানে কোনোভাবে যেন পরে অন্য ধরনের বিষয় না আসে সেটাই আমার মনে হয় তারা দেখতে চাচ্ছে কারণ যে কোনো এই ধরনের খুন যখন হয় তার প্রসেস যথেষ্ট জটিল এবং এখানে ফরেন্সিকের বিষয় আছে বিভিন্ন তদন্ত করার বিষয় আছে কে দোষী তাদের ধরতে পারছে কিনা সব মিলে সময় একটা লাগবে। কিন্তু আমি মনে করি ভারত সরকার অলরেডি বলেছে যে তাদের দিক থেকে কোনো ঘাটতি থাকবে না তবে ঘটনা যে ঘটেছে সেটাই তো একটা বড় ঘাটতি এটাও মনে রাখতে হবে এখন দেখা যাক যে তারা কি নিয়ে আসে কারণ এটা তো এরকম ঘটনা বাংলাদেশে হলেও বড় আকারেই প্রেসার পড়তো এই নজরদারির মধ্যে হয়তো বড় ঘাটতি ছিল